আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এন যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে খালাইন লক্ষ্মীপুরে জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার ঘটনার বিবরণ দিতে গিয়ে অটো গাড়ির মালিক তথা ঘটনায় আহত ব্যক্তির ছেলে জানান একটি টিপার গাড়ি দ্রুত গতিতে এসে অন্য একটি অটো গাড়িতে সজোরে ধাক্কা দেয় এতে অটো গাড়িটি দুমরে মুচড়ে সড়কের পাশে খেতের জমিতে গিয়ে পড়ে যায় এবং অটোয় থাকা এক যাত্রী আহত হন এদিকে টিপারও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঘটনার পর আহত ব্যক্তিকে কালাইন সিএইচিতে প্রেরণ করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দু সালের অক্টোবরে ভারতে ফাইভ জি পরিষেবাগুলি চালু করা শুরু হয়েছিল দেশের শীর্ষস্থানীয় দুইটি টেলিকম অপারেটার রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের প্রথম ফাইভ জি পরিষেবা অফার করেছিল তাদের মধ্যে একশো পঁচিশ মিলিয়নেরও বেশি ফাইভ জি গ্রাহক রয়েছেন কোম্পানিগুলি বিদ্যমান ফোর জি হারে ফাইভ জি কানেকটিভিটি অফার করছে এবং নির্দিষ্ট প্ল্যান সহ সীমাহীন ফাইভ জি সহ বিশেষজ্ঞরা এখন পরামর্শ দিচ্ছেন যে সংস্থাগুলি শীঘ্রই তাদের সীমাহীন ফাইভ জি অফার বন্ধ করতে পারে এবং সম্ভবত বিদ্যমান ফোর জি প্ল্যানগুলির তুলনায় ফাইভ জি প্ল্যান চার্জ বাড়িয়ে দেবে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল গ্রাহকদের জন্য তাদের সীমাহীন ফাইভ জি ডেটা প্ল্যান বন্ধ করবে এবং দু সালের দ্বিতীয়ার্ধে দে শুরু হওয়া ফোর জির তুলনায় নগদীকরণ এবং রাজস্ব বৃদ্ধিকে উদ্যাপিত করতে ফাইভ জি পরিষেবার জন্য কমপক্ষে পাঁচ থেকে দশ শতাংশ বেশি চার্জ করবে খুব শীঘ্রই আসছে সুখবর এবার বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ সামনেই লোকসভা নির্বাচন তার আগেই এই প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে এখন এই প্রকল্পে কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু এই টাকার পরিমাণ বাড়িয়ে আট হাজার টাকার করার বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র সরকার কৃষকদের সাহায্য করার জন্য চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চলতি বছরের এপ্রিল মে মাসে হতে পারে লোকসভা নির্বাচন তার আগেই কৃষকদের যে ছয় হাজার টাকা করে দেওয়া হয় তার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে বলে সূত্রের খবর এরই সঙ্গে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার সুবিধাগুলিও বৃদ্ধি করা হতে পারে খুব তাড়াতাড়ি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সূত্রের খবর মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করে বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সফরে তিনি যে গভীর উদ্বিগ্ন এরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী অষ্টম আর্মড ফোর্সেস বেটেরান্স ডে দু হাজার চব্বিশের অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সেখানে সাংবাদিকরা তার কাছে রাহুল গান্ধীর মণিপুর থেকে ভারত জুড়ো ন্যায় যাত্রার সূচনা সম্পর্কে প্রতিক্রিয়া চেয়েছিলেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী বলেন যে সমাবেশে এসেছেন এখানে রাজনীতি করা ঠিক নয় কিন্তু নাচর সাংবাদিকরা সাংবাদিকদের চাপে তিনি বলেন মণিপুর ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যে শান্তি ফিরছে এখন বিভাজনমূলক কর্মকাণ্ড উচিত নয় এরপরই মুখ্যমন্ত্রী বীরেন বলেন রাহুল গান্ধী আগে একবার এসেছিলেন তারপর অশান্তি বেড়েছিল বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিয়ে গিয়েছিলেন তিনি এখন যখন মণিপুর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে তখন আবার এসেছেন তার আবার আশায় অশান্তির পুনরাবৃত্তি হতে পারে আশঙ্কা করছেন বীরএেন তার বাসায় এই যাত্রা বারত জুড়ো যাত্রা নয় তিনি মনে করেন এটা বারত তুরো যাত্রা রাহুল গান্ধীর পূর্ববর্তী সফরের বিরূপ প্রভাবের কথা স্মরণ করিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী বীরেন ক্রিপ্টো নিয়ন্ত্রণে আবার বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার এবার বাইনেন্স কু কয়েন ও এক্সের মতো জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি লেনদেনের ওয়েবসাইটগুলিকে ভারতে বন্ধ করা হল সরকারি সূত্রে খবর বারো জানুয়ারি থেকেই এই ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ করা হয়েছে ভারতের আর্থিক লেনদেন সংক্রান্ত আইন না মানায় সহজ করা হয়েছিল ওয়েবসাইটগুলিকে এর জবাব না মেলায় করা ব্যবস্থা নেওয়া হলো তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ কার্যকলাপ চালানোয় গত বছর আঠাশ ডিসেম্বর সকজ নোটিশ পাঠানো হয়েছিল বাইনেন্স কু কোয়েন হৌবি ক্রেকেন গেইট আইও বিটরেক্স বিট স্ট্যাম্প এমইএক্সি গ্লোবেল এবং বিট ফাইনেক্সের মতো ওয়েবসাইটগুলিকে তারা দেশের কর ব্যবস্থা অবজ্ঞা করেছিল বলে অভিযোগ মিয়া বলে আর কোনো সংকোচ অথবা লোকচুরি নয় এ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলের দাবি মিয়ারাও অসমের ভূমিপুত্র নোয়াগাঁও থেকে অসম প্রথম মিয়া সাংসদ পেতে চলেছে বলেও দাবি তার সীমানা পুনর্বিন্যাসের পরে গুরুত্বপূর্ণ ও জটিল রাজনীতির কেন্দ্রে থাকা নোয়াগাঁও লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিল ইউডিএফ দিঙ্গের বিধায়ক আমিনুল ইসলাম নোয়াগাঁও থেকে লড়বেন আমিনুলকে নিয়ে মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করলেন আজমল বিজেপি গত কয়েক বছর ধরেই মিয়া অথবা পূর্ববঙ্গীয় মূলের মুসলমানদের বিরুদ্ধে সরব মিয়া সংগ্রহশালা তৈরি করায় জেলে যেতে হয়েছে প্রতিষ্ঠানসহ পাঁচজনকে মিয়া কবিতা লেখা নিয়েও কবিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজ্যে ভূমিপুত্র মুসলিমদের সঙ্গে মিয়া মুসলিমদের ফারাক বারবার প্রমাণ করতে সচেষ্ট মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি ভূমিপুত্র মুসলিমদের উন্নয়ন করতে তাদের নিয়ে আর্থসামাজিক শুমারিরও নির্দেশ দিয়েছেন কিন্তু ইউডিএফ মুসলিমদের মধ্যে বিভাজনের বিরোধী ও তারা দাবি করে অসমে বর্তমান সমাজ ব্যবস্থায় মিয়াদের ভূমিকা অনস্বীকার্য শিলচরের অগ্রগণ্য এনজিও উদ্যোগের ব্যবস্থাপনায় একুশ জানুয়ারি থেকে শিলচরে বরাকবেলি ওপেন চেস চ্যাম্পিয়নশিপের দুদিবসীয় আসর বসছে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বাবা প্রয়াত কৃষ্ণপ্রসাদ রায়ের স্মৃতিতে কৃষ্ণপ্রসাদ রায় মেমোরিয়াল বরাকবেলি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ নাম দিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোগ এনজিওর সভাপতি গোপালকান্তি রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোপালবাবু জানান মোট তিনটি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টের আসর বসছে তিনি জানান প্রথম পুরস্কার হিসাবে চ্যাম্পিয়নকে নগদ দশ হাজার টাকা ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে দ্বিতীয় পুরস্কার হিসাবে নগদ পাঁচ হাজার টাকা ট্রফি এবং সার্টিফিকেট তৃতীয় পুরস্কার হিসাবে নগদ তিন হাজার টাকা অর্থ সহ ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে চতুর্থ পুরস্কার হিসাবে নগদ দেড় হাজার টাকা ট্রফি ও সার্টিফিকেট এবং পঞ্চম পুরস্কার হিসাবে নগদ এক হাজার টাকা ট্রফি সহ সার্টিফিকেট তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের হাতে দুই মাসেরও বেশি সময় থেকে বাগান বন্ধ কর্তৃপক্ষের হদিশ নেই অসহায় অবস্থা বরাখাইর শ্রমিক কর্মচারীদের এই অবস্থার মধ্যে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালিক পক্ষকে গিরে কারণ বাগানের কর্মচারীরাই বুঝতে পারছেন না আসলে কে মালিক তাই এই সংকটের সময় সরকারের হস্তক্ষেপ কামনা করছেন শ্রমিক কর্মচারীরা গত দশ নভেম্বর বাগান পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শ্রমিকরা বেতন পাচ্ছেন না আর চার মাস ধরে বেতন রেশন কোনোটাই পাচ্ছেন না কর্মচারীরা যদিও বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন কিন্তু বাগানের সাইনবোর্ডে লেখা অনুযায়ী মালিক বাবু অ্যান্ড কোম্পানি মোটা অঙ্কের ব্যাংক ঋণ পরিশোধ না করায় আরও দুশ্চিন্তায় পড়েছেন কর্মীরা জানা গিয়েছে আটচল্লিশ কোটি টাকা ব্যাংক ঋণ বাকি রেখে পলাতক বরাহাই চা বাগানের মালিক যার ফলে ওই চা বাগানে পাঁচশো শ্রমিক এবং ২২ জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বিতর্ক যেন পিছু ছাড়ছে না করিমগঞ্জ জেলার নিলামবাজার বিদ্যুৎ কার্যালয়ের বিশেষ করে বিভাগীয় এসডি নিধির রঞ্জন রায় অন্যত্র বদলি হওয়ার পর থেকে একের পর এক সংবাদ শিরোনাম দখল করে আসছে নিলামবাজারের বিদ্যুৎ কার্যালয় এবার বিদ্যুৎ সংযোগ কর্তনের বই দেখিয়ে নয় সংযোগ দেওয়ার নাম করে গ্রামাঞ্চলের সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করার অভিযোগ উঠেছে বিভাগীয় লাইনম্যান ফারুক আহমেদের বিরুদ্ধে উল্লেখ্য নিলামবাজার এপিডিসিএল কার্যালয়ের আওতাধীন করিমগঞ্জ শহর লাগোয়া শরীফনগর জিপির দশ নম্বর ওয়ার্ডের বাগন বরটিলা গ্রামের জনৈক আবু সুফিয়ান সংবাদ মাধ্যমকে অভিযোগ করে বলেন তিনি অত্যন্ত গরিব মানুষ হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফে তার মায়ের নামে একটি প্রধানমন্ত্রী আবাস বরাদ্দ হয় ওই পি এম এ গড়ে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য স্থানীয় ইনাকপুর আম্বরখানার বাসিন্দা তোতা নিলামবাজারের লাইনম্যান ফারুক আহমেদের দ্বারস্থ হন গত দু হাজার তেইশ সালের দুই নভেম্বর এর জন্য তার কাছে তেরো হাজার পাঁচশো টাকা দাবি করে বসেন লাইনম্যান তিনি ভেবে দেখেন বিভাগীয় কর্মচারী ও লাইনম্যান ফারুকের হাতে টাকা দিলে বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে হবে আর এই বিশ্বাস রেখে সম্পূর্ণ তেরো হাজার পাঁচশো টাকার পাশাপাশি যাবতীয় কাগজপত্র লাইনম্যান ফারুক আহমেদের হাতে তুলে দেন এতে ফারুক তার সহকর্মীদের দিয়ে সঙ্গে সঙ্গে গড়ে বিদ্যুৎ জ্বালানোর ব্যবস্থা করে দিলেও মিটার ও বৈধ কানেকশন আজ পর্যন্ত দেননি তাকে ফোন করলেও আর ফোন দরেন না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে গত শুক্রবার নিলামবাজার সাবডিভিশনের লাইনম্যানের বিরুদ্ধে লিখিত নালিশ জানান গ্রাহক আবু সুফিয়ান